তো বাইকটি ঠেলে আনছে, স্টার্ট হচ্ছে না। তো আমরা তেল দেখলাম, ট্যাঙ্কিতে তেল আছে, তেল যাচ্ছে। তো আসলে প্লাগের সমস্যা হলে হয়, আমরা প্লাগটা খুলে দেখব কি অবস্থা। তো আমরা প্লাগটি খুলে দেখি কি অবস্থা। প্লাগের গ্যাপ কম, প্লাগের গ্যাপ কম আছে। আসলে যদি কারেন্টের ভোল্টেজ কম থাকে, অর্থাৎ সার্কিটের থেকে কারেন্ট কম আসে, তাহলে কিন্তু এরকম প্লাগের গ্যাপ কমায় দেওয়া হয়। আমরা আগে কারেন্ট চেক করব কি অবস্থা। কারেন্ট পাচ্ছে না, কোন রকম কারেন্টের রেসপন্স নেই। তো আমরা দেখবো আসলে কারেন্ট না আসার কারণ কি। অনেক সময় দেখা যায় যে এই যেরকম প্লাগের গ্যাপ ছোট করে দেওয়া হয়, এটা সার্কিট থেকে যখন কারেন্ট কম আসে, তখন কিন্তু আস্তে আস্তে কারেন্টের ভোল্টেজ এখান থেকে কমে যায়, যার কারণে কিন্তু এরকম প্লাগের গ্যাপ কমায় চালানো হয়। তো আমরা সার্কিটটা আগে দেখে নেই কি অবস্থা। আসলে ম্যাগনেটটি খোলার ফলে দেখা যাচ্ছে যে আসলে কয়েলটা চক 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 করছে, এখানে বোঝা যাচ্ছে কয়েল পড়ে নাই। তো আমরা এখন এই লাইনগুলো আমরা টেস্ট করব, আসলে কয়েল পড়েছে না পড়েনি। কয়েল টেস্ট করার সময় আমরা আগে ম্যাগনেটটিকে লাগিয়ে নেব, নিয়ে কিক দিয়ে দেখব যে আসলে কারেন্টের কি গতি বা কি অবস্থান। তো আমরা এইভাবে একটা তার দু মাথার থেকে বাইর করে নেব, তার নিয়ে ঠিক একটা বডি কানেকশন আর একটা সার্কিটের সিকন লাইনের কানেকশন আমরা এখান থেকে লাইন দিয়ে নেব। এখানে আমার চিকন লাইনটা বডি হয়ে গেল, কয়েলের লাইনটা বডি কানেকশন দিয়ে নিচ্ছি। এবার আমরা চিকন তারের যে আর একটা কানেকশন আছে লালের উপর কালো বর্ডার, তো আমরা এই লাইনের সঙ্গে আর একটা সংযোগ দিয়ে নিচ্ছি। এটা আমরা ম্যাগনেটের সঙ্গে দেখব কিক দিয়ে কেমন কারেন্ট বের হয়। ঠিক এরকম ভোল্টেজ এখানে আসছে, কয়েল পড়েনি, তার প্রমাণ এখানে কয়েল ঠিক আছে। তো আমরা এখন চেক করব লাইন। তো আমরা পিক আপ কয়েলের সংযোগটি এবার আমরা চেক করব, পিক আপ কয়েলের থেকে কানেকশন বা লাইনে কিরকম ভোল্টেজ আসছে। পিক আপ কয়েলের কানেকশন ঠিক আছে, পিক আপ কয়েলে ভোল্টেজ ঠিক মতো আসছে। তো আমরা কানেকশন গুলো যেহেতু পুরাতন, তো আমরা এই কানেকশন গুলো একটু চাপায় দেব যাতে কানেকশন ঠিক মতো পায়, লাইনের সংযোগ গুলো ঠিক মতো পায়। তো আমরা লাইন চাপায় দিলাম, এভাবে দুটো কানেকশনে আমরা চাপায় দেব। এটারও আমরা কানেকশন চাপায় দেব। চাপানো হয়ে গেছে, আমরা লাগিয়ে দিলাম। এছাড়া আমরা সিডিআই কানেকশন গুলো এইভাবে চাপায় দেব। কয়েল ঠিক আছে, তো কানেকশন গুলো চাপায় দিলে যদি কানেকশন লুজ থাকে তাহলে ঠিক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আমরা চাপায় এবার লাগিয়ে দিলাম, কানেকশন গুলো এখন টাইট হয়ে গেল। এবার আমরা এই কানেকশন গুলো চাপায় লাগাই দেব যাতে লুজ কন্টাক্ট না পায়। কেমন
তো আসলে লাইন কন্ট্যাক্ট লাইনগুলো ইউজ ছিল, আমরা সব লাইনগুলো চাপায়া দিয়েছি, এখান থেকে আমরা লাইনগুলো চাপিয়ে দিয়েছি। এর মধ্যে শর্ট সার্কিট হচ্ছিল, যার কারণে কিন্তু হাই টেনশন থেকে কয়েল কারেন্ট বের হচ্ছিল না। আমরা এর জন্য মনে করেছিলাম যে হয়তো কয়েল পুড়ে গেছে, সার্কিট কয়েল পুড়ে গেছে। তো আমরা সার্কিট কয়েলটিকে খুলেও দেখছি যে কয়েল ঠিক আছে, এছাড়া পরীক্ষা করে দেখা গেছে যে কয়েল ঠিক আছে। তো আমরা এরই কারণে কিন্তু সম্পূর্ণ লাইনগুলোর যে সমস্ত জায়গায় সংযোগ আছে এগুলো কিন্তু আমরা সুচ দ্বারা কিন্তু আমরা সেগুলো ঠিক করে দিলাম, যাতে হচ্ছে লুজ কন্ট্যাক্ট না পায়। সেই জন্য এখন কিন্তু কারেন্ট ঠিক মতো বের হচ্ছে, ভোল্টেজ ঠিক আছে। আমরা এবার স্টার্ট দেব। তো ইতিপূর্বে ভোল্টেজ কম আসার কারণে কিন্তু প্লাগের গ্যাপ একদম কমিয়ে দিয়েছিল, এরই কারণে আমি ভেবেছিলাম হয়তো কয়েল পুড়ে গেছে। আস্তে আস্তে কয়েলের ভোল্টেজ যেহেতু কম, সেহেতু হয়তো কয়েল পুড়ে গেছে, যার জন্য প্লাগের গ্যাপ একদম কমিয়ে দিয়েছে। এবার আমরা প্লাগের গ্যাপ অ্যাকুরেট করে দেব। আমরা প্লাগের গ্যাপ ঠিক করে দিলাম। এখানে আমাদের নির্ধারিত মাপ হবে 0.7 মিলিমিটার। তো মেট্রোর জন্য এই প্রযোজ্য এই মাপটি। চাবিটা যেন ঠিক মতো স্থানে পড়ে, ম্যাগনেটটা যেন চাবির মধ্যে ঠিক মতো পড়ে। এরপরে আমরা নাট লাগিয়ে দেব। তো ম্যাগনেটের নাট কিন্তু সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে। ম্যাগনেটের নাট যদি ঢিল থাকে বা ম্যাগনেটের নাট টাইট না দিয়ে স্টার্ট দেন, তাহলে কিন্তু ম্যাগনেটের চাবি কেটে যাবে। তো ম্যাগনেটের নাটটার দিকে খেয়াল রাখবেন। এবার আমরা বাইকে স্টার্ট দিই।